আজি গণেশ চতুর্থী, আর এই গণেশ চতুর্থীর দিন নলবারীর ঐতিহ্য মন্দির অনুষ্ঠান শ্রী শ্রী গণেশ শান্তি ধামত উপস্থিত আছো। আর ইতিমধ্যে আপনার দেখবলে পাইছে যে গণেশ নলবারী জেলার যে রাষ্ট্রীয় একত্রিশ রাষ্ট্রীয় ঘাইপথর গণেশ মন্দির যে সংলগ্ন শ্রী শ্রী গণেশ যে শান্তি ধাম, সেই শান্তি ধামত ইতিমধ্যে এক লোকেলকরণ পরিসর সৃষ্টি হয়েছে। নলবারী জেলার নলবারী বাহিরের বিভিন্ন ভক্তপ্রাণ সকল আহি ইতিমধ্যে আজি যে গণেশ চতুর্থী, এই গণেশ চতুর্থীত এই যে ঐতিহ্য মন্দির যে শিব মন্দির, সেই গণেশ মন্দিরের গত ইতিমধ্যে সকলে বন্তি প্রজ্বলন করা দেখবলে পাওয়া গেছে। মই মোৰ সহজে অকণমান ইয়াৰ যি পৰিৱেশে দেখিবলৈ অনুৰোধ জনাইছোঁ। এয়া যে মণ্ডিত ধৰ্মীয় অনুষ্ঠান য'ত ইতিমধ্যে শ্ৰী শ্ৰী গণেশ শান্তি ধাম বুলি নলবাৰীত নহয় সমগ্ৰ অসমতে এটা সুন্দৰ অনুষ্ঠান ৰূপে ইতিমধ্যে পৰিগণিত হৈছে। নলবাৰী জিলাৰ লগতে নলবাৰীৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ভক্তসকল আহি ইতিমধ্যে এই যি অনুষ্ঠান, এই অনুষ্ঠানত দেখা পৰিলক্ষিত হৈছে। আৰু আপোনালোকে দেখিবলৈ পাইছে ইয়াত যি শ শ ভক্ত ইতিমধ্যে এক লানি নিচিনা হৈ গৈছে। বিভিন্ন বিভিন্ন জিলাৰ পৰা অহা বিভিন্ন ভক্তসকলে ইতিমধ্যে সুন্দৰভাৱে ইয়াত বন্তি প্রজ্বলন করা দেখা পেলে পাওয়া গেছে। আমার সাথে উপস্থিত আছে এই যে নলবাৰী যে শ্রী শ্রী গণেশ যে শিব গণেশ যে শান্তি রাম, এই শান্তি রামের সন্মানীয় সাধারণ সম্পাদক বীরেন রাজবংশী ডাঙরিয়া আমার সাথে উপস্থিত আছে। কেন কি কব, ইমান সুন্দর একটা পরিবেশ। নমস্কার, আজি পবিত্র গণেশ চতুর্থী। এই চতুর্থীত আমার অসমের বিভিন্ন প্রান্তর পৰা ভক্তবিলাকে আহি মনত বাঞ্ছা লৈ আহি বন্তি প্রজ্বলন করে বা ইয়াত প্রসাদ চড়ায়। তেওঁলোকে মনত যি বাঞ্ছা লৈ আহে সেইটো পূরণ হয় বলে একটা বিদিত আছে আর ফলও পাই আছে। ইয়াত জনে যি মাগে সেইটো পায়। মই এই আশা রাখিছো যাতে এই পূজাভাগিত, এই পূজাভাগিত সমস্ত ভক্তগণে যাতে আহি তেওঁলোকৰ যি মনৰ কথা, মনৰ দুখ ইয়াতে অর্পণ করে দিয়ে, সেই বাবা সিদ্ধিদাতা বাবা সেইটো গ্রহণ করে তাৰমানে এটা সুফল দিয়ে। এটা মই এটা এটা উদাহরণ দিব বিচাৰিছো যে আমার ইয়াত এজন অতি ভক্ত আছিলে, সেই ভক্তগৰীৰ নাম আছিল প্ৰয়াত ভৱকান্ত বৰ্মনদেৱ। সেই বৰ্মনদেৱ আজি আমাৰ মাজত নাই, হঠাৎ আমাৰ পৰা বিদায় লৈ গৈছে। তেখেতে যোৱা 4 বছৰ আগতে ইয়াত এটা আমাৰ শ্ৰী শ্ৰী দুৰ্গাদেৱীৰ বেদী নিৰ্মাণ দিম বুলি তেওঁ প্ৰতিবদ্ধ হৈ তেওঁ নিৰ্মাণ কৰিছিল। প্ৰথমতে সেই আমাৰ বন্তি প্ৰজ্বলনস্থলীৰ কাষত এটা পিলাৰ উত্থাপন কৰিছিলে, কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ সেই স্থানত সেই বেদীটো কৰিব নোৱাৰি তেওঁক পৰৱৰ্তী সময়ত আমি এই কৃষ্ণ বলরামৰ উত্তৰ দিশত আমি তেখেতক বনাবলৈ দিলো। তেতিয়া মোক নিজকে যে এই গণেশ বাবাই এটা সপোন দেখুৱাইছিল যে পিছে পিছে মোক হাতী খেদিছিল। মানে হাতী খেদি মই যাওঁ জানিব বিচাৰিলোঁ যে মই ঘৰত ক'লোঁ বোলে মোক হাতী হতাই খেদে সপোনত। তেতিয়া মই ভাবিলোঁ নিশ্চয় কিবা ভুল হৈছে। সেই ভুলটো আহি পেলাই মই নিজে অলপ বিবেচনা কৰি 2-4টা ঘূৰি জানিলোঁ যে প্ৰথমে ইয়াত য'ত প্ৰতিষ্ঠাপিত হৈছিল আমাৰ দুৰ্গাদেৱীৰ বেদী, সেইখিনিৰ পৰা তাৰ স্থানান্তৰত কিবা আমাৰ কিবা ভুল হ'ল নেকি। সেইবুলি ভাবি বহুত বিবেচনা কৰি মন্দিৰ পৰিচালনা সমিতিৰ লগত বহি আলোচনা কৰি তাত আমি এটা বন্তি প্ৰজ্বলনস্থলী আমি নিৰ্মাণ হেৰি কৰি নিৰ্মাণ কৰি দিলোঁ। সেই বন্তি প্ৰজ্বলনস্থলী মই মোৰ শ্ৰদ্ধাৰ স্বৰ্গীয় মাতৃৰ নামতে মই শৰণ কৰি মই স্মৃতি দি দিছোঁ। গতিকে তেতিয়াৰ পৰা মোৰ এটা যিদিনা মই সেইটো ঘোষণা কৰিছোঁ তেতিয়াৰ পৰা মই যোনপিনে যাওঁ মোৰ পিছে পিছে হাতীটো থাকে, তাৰমানে এটা মোৰ সাহস দি থাকে য'ত যাওঁ। গতিকে এনেকুৱা এটা অনুষ্ঠানত মই নিজেই যিটো মই এনে অনুভৱ কৰিছোঁ বা মই নিজে ফল পাইছোঁ, গতিকে সমস্ত ভক্তক মই এটা জনাবলৈ বিচাৰিছোঁ যে আহক আপোনালোকে সৎ মনেৰে আহক, সৎ মনেৰে আহি সৎ মনটো ইয়াত অসুবিধা কৰি আপোনালোকে যি পাৰে হেৰি কৰক, চাকি বন্তি জ্বলক আৰু মাগক। গণেশ বাবাই নিশ্চয় ইয়াত ফল দিব আপোনালোকক সকলোকে। এগৰাকী ভক্ত উপস্থিত আছে, কি ক'ব, হয় আজি 1983 চনত জন্মগ্ৰহণ কৰা শ্ৰী শ্ৰী শিৱ গণেশ শান্তি ধামৰ ঐতিহ্যময় পৰিৱেশ আপোনালোকে দেখা পালে। আজি এই গণেশ চতুর্থী উপলক্ষে ইয়াতে লোকলোকারণ্য হয়ে পড়ে, আমার ভক্তর ভিড় লালি নিচিনা সুদ হয়, প্রায় 500 সহস্রাধিক ভক্ত আমার ইয়াতে সমাগম হয়। এই গণেশ চতুর্থী অকল আমার অসমরে নহয় বা আমার নলবাৰীৰে নহয়, সমগ্র ভারতবর্ষের শুভেচ্ছা বার্তা আমালৈ আহে। আর এই চকতে আপনার জানাবলৈ বিচাৰিছোঁ, আমার যিখিনি ইয়াতে উদ্যোক্তা আছে বা আমার যিখিনি ইয়াতে কর্মী আছে, এই কর্মীখিনিও যথেষ্ট কষ্ট করে আপুনি চাব পাৰে, সকলো কৰ্মী সব বিভাগে বিভাগে কাম কৰি আছে। গতিকে কোনো যাত্ৰীয়ে যাতে অসুবিধা নাপায় আমি সেইটোৰ প্ৰতি সদায় লক্ষ্য ৰাখোঁ, আৰু সেইখিনি আমাক ৰাইজেও সহায় কৰে আৰু ভক্তবৃন্দও সহায় কৰে। আৰু এই বৃহৎ এই আপোনালোকে দেখা পাইছে আমাৰ আৰ্থিকভাৱে অকণমান আমি দুৰ্বল, এই আৰ্থিকভাৱে দুৰ্বলৰ কাৰণে আমি এতিয়া কি কৰোঁ, তেতিয়া কমিটিখনে গোটেই নিৰ্ধাৰণ কৰি পেলাই এটা কৰিলোঁ যে আমি এটা এখন উপহাৰ পত্ৰ খেল পাতোঁ। আপোনালোকে দেখিছে তাত বৃহৎ আকাৰৰ এখন উপহাৰ পত্ৰ আমি খেল আয়োজন কৰিছোঁ। গতিকে সেই সংক্ৰান্তত আমি ভক্তবৃন্দক আমি অনুৰোধ জনাইছোঁ, তেখেতসকলে আমাৰ মন্দিৰৰ নামত 100 টকা এটা দি আপোনালোকৰ ভাগ্য পৰীক্ষা কৰিব পাৰে, লগতে মন্দিৰৰো উন্নতি সাধন কৰিব পাৰে। গতিকে আপোনালোকক এই চেগতে আমি ধন্যবাদ জনাইছোঁ, ইয়ালৈ অহা আমি তেখেতক ধন্যবাদ জনাইছোঁ।
হয় এই আপনার যেখানে লটারি খেলে, লটারি খেলত একটা দুষ্ট চক্র ইতিমধ্যে আপনার অপপ্রচার করা দেখি বলে পাওয়া গেছে। হয় এই যি দুষ্টচক্রই আমার শিবগঞ্জের শান্তি শান্তি ধামর ম্লান অম্লান ম্লান হানি করব বিচারিছে, তেখেতসকল আমার বা তেও সেই সেইগৰাকী ব্যক্তি আমার ইয়াত কোনো অরিহণাও নাই, বা তেখেতসকলে নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি সিদ্ধির কারণে তাৰমানে তেওঁলোকে এইবিলাক ম্লানহানি কৰিছে। তাৰমানে তেওঁলোকে নিজের স্বার্থ সিদ্ধি নহলে বা যিখিনি পাব বিচাৰিছে তেখেতে নাপালে, আমি যিখিনি পাম বা যিখিনি আমি পাই আছো সেইখিনি মন্দির উন্নয়নের স্বার্থতে আমি লগাম আছো, এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমি কাম করে আছো। লটারিখনতো সেই তেনেকুৱাই হয়েছে, এসাম এসাম তাৰমানে দুষ্কৃতিকারী তাৰমানে হয়তো ব্যক্তিগত মুনাফা নাপালে, ব্যক্তিগত মুনাফা নাপার কারণে ইপিনে অলপ সলপ তাৰমানে এনেকে বদনাম করে আছে। ইতিমধ্যে আমি সংবাদমূলত ইয়ার স্পষ্টীকরণ দিয়ে দিছো। আর ইতিমধ্যে আপনারা দেখি পাইছে যে এই নলবাড়ির যে পবিত্র এক অনুষ্ঠান, নলবাড়ির যে শ্রী শ্রী গণেশ যে শান্তিধাম, সেই শান্তিধামত ইতিমধ্যে যথেষ্ট লোকেল কারণে পরিসর সৃষ্টি হয়েছে। আর নলবাড়ি জেলার বিভিন্ন প্রান্তর পর আহি ইতিমধ্যে এই যে একটা সুন্দর একটা পরিবেশ এই যে আজ গণেশ চতুর্থীটা উপস্থিত হওয়া দেখবলে পাওয়া গেছে। আর এই চকেটে আমিও এনি ভারত টুয়েন্টির তরফের ইয়া সমূহ ভক্তপন রাইজ আছে, ভক্তপন রাইজের আমার ফলের ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার, মই অজয় ফুকন আৰু এইখিনিতে সমূহ এনি ভাৰত চেনেলটোৰ যিসকল কৰ্মকৰ্তা আছে সকলোৰে মোৰ ফালৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। অসমৰ আচলতে সংবাদ জগতত নতুনকৈ আচলতে এটি আত্মপ্ৰকাশ ঘটিছে আমাৰ নিউজ চেনেল এনি ভাৰত, আৰু এনি ভাৰতৰ এটা খুব ধুনীয়া এটা অনুষ্ঠান হ'বলৈ গৈ আছে। সকলোৱে জানে আমাৰ সকলোৰে মৰমৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ গানে কি আনে, আচলতে জুবিন দাৰ সেই গীতৰ আধাৰত আমাৰ হিৰুদাই লিখা সেই গীতটি গানে কি আনে, এই গানে কি আনে নামৰ এটি তেওঁলোকে সাংগীতিক ৰিয়েলিটি শ্ব' কৰিবলৈ গৈ আছে। আৰু 15 আগষ্টৰ পৰা গোটেই আৰম্ভ হ'ব, প্ৰথম অডিশ্যন অসমৰ ধেমাজি জিলাত আৰম্ভ কৰিব। গতিকে সমূহ যিসকল প্ৰতিভা আছে, যিসকলে গান ভাল পায়, যিসকলে তেওঁলোকৰ নিজৰ প্ৰতিভা আচলতে দেখুৱাব বিচাৰে, এই ৰিয়েলিটি শ্ব'ত গানে কি আনে এই প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰক আৰু খুব ধুনীয়া আপোনালোকে সুবৰ্ণ সুযোগ লাভ কৰিব। লগতে ইয়াতে পুরস্কার আছেই, বিভিন্ন ধরনের উপহারও আপনাদের লাভ করব, আর লগতে এগারী প্রতিষ্ঠিত আসলে এগারী শিল্পী হিসাবে সাংস্কৃতিক জগত আপনার প্রতিষ্ঠা লাভ করব। গতি গোটেই অনুষ্ঠানটলে মো ফল শুভকামনা থাকিল, আর লগতে এই অনুষ্ঠানট আপনাদের অংশগ্রহণ করব, আমিও আছো আর সকলকে আমি লগ পাম। ধন্যবাদ।